আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাই আসছি হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এটা জানার জন্য। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে ভাই। আচ্ছা, তো আমাদের এই বিষয়ে একটু জানাবেন যে আসলে বাংলাদেশ থেকে যদি কেউ প্রথম আসে, নতুন আসে, তখন কি করতে হবে, কিভাবে ব্যবসা করতে পারবে, কিংবা কি কি জিনিস লাগবে, এই বিষয়ে একটু কিছু বলেন। যদি আপনার বাংলাদেশ থেকে প্রথম আপনি আসেন, সর্বপ্রথম আসতে হবে আমেল আইডি ভিসা দিয়া। আমেল আইডি বলতে একটা কোম্পানি, এখানে একটা সৌদি থেকে একটা কোম্পানির, যেমন একটা ছোট কোম্পানি আছে, যেমন চারজনের একটা মুয়াসাসা, যাকে মুয়াসাসা বলে আমরা যারা সৌদি আছি, আমরা বাংলাতে বলি কোম্পানি কিংবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার আসতে হলে যে এই আমেল আইডি ভিসা দিয়ে আসলে সবচেয়ে ভালো হয়, তো ব্যবসার ক্ষেত্রে আর কি। ব্যবসার ক্ষেত্রে আমেল আইডি ভিসা হলে ভালো হয়। অনেকে আসে হাউস ড্রাইভার ভিসা আসে, পরে ব্যবসা করার আগ্রহ করে, কিন্তু আসলে হাউস ড্রাইভার ভিসা আসে আর ব্যবসা করার খুব রিস্ক, যা আমেল আইডি সবচেয়ে ভালো হয়। আপনার সর্বপ্রথম আপনি সিলেক্ট করতে হবে আপনি কার মাধ্যমে আসতেছেন সৌদি আরব। আপনার নিকটবর্তী কাছের মানুষ থাকতে হবে, কারণ উনি নির্বাচন করতে পারবে কফিলটা কিরকম। আপনার দেশ থেকে আসবেন, আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন না যে লোকটা কিরকম, কফিল কিরকম, ভালো না মন্দ, এটা আপনি নির্বাচন করতে পারবেন না। তো নির্বাচন করতে হবে আপনি কোন লোকের মাধ্যমে আসতেছেন, লোকটা কি আপনার খুব পরিচিত, কাছে আত্মীয় স্বজন কিনা। যদি লোকটা ভালো হয় তার মাধ্যমে আসেন, অতএব ওই আপনাকে মানে ভালো একটা কফিল নির্ধারণ করবে। যদি আপনি টাকা তো ভাই এক এক সময় এক টাকা লাগে, তো ভালো হয় আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা সম্পূর্ণ, না আকামা সহ, সম্পূর্ণ সহ 2 থেকে 2.5 লক্ষ টাকা। বেশি কম হয়, অনেক সময় বেশি কম হয় কফিলের সমস্যার জন্য, বেশি কম হয় টাকাটা। এটা মূল বিষয় না, মূল বিষয় হলো আপনার ভালো একটা ভিসা দিয়ে আসতে হবে, কফিলটা ভালো কিনা ওইটা আপনার বুঝতে হবে। ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে, আর পাশাপাশি আপনার এখানে ওই বলদিয়া কাঠ লাগবে। মানে আমার আমার যে বিষয়টা বলি, আমার সর্বপ্রথম আমি আসছি, আসার পর আমি আকামা করার পর বলদিয়া কাঠ, বলদিয়া বলতে যেমন বাংলাদেশে আপনার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট দোকান পরিদর্শন করে না, যে আপনার কোন মালটা সমস্যা আছে, কোন মালটা ভালো আছে, এইগুলো দেখার জন্য ম্যাজিস্ট্রেট আসে না। এখানে এই সেম প্রতি মাসে 2-1 বার আসি এরকম ম্যাজিস্ট্রেট, যেটা এদেশে আমরা বলি বলদিয়া। তো এই বলদিয়া কাঠ অবশ্যই লাগবে। তারপর আপনার ওই আপনি যে বিষয়ে আসছেন, বিষয়টা কি আপনার মুয়াসাসা, কি দোকানের মুয়াসাসা কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপর আপনার দোকানে বসলে আপনার ভালো হবে। হ্যাঁ, লাইসেন্সটা কফিলের নামে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনার নিজের নিজের নামে করতে হলে আপনি নতুন মানুষ, আপনি নতুন মানুষ হলে নিজের নামে কোনো কিছু এটা পারবেন না, নিজের নামে এটা করাটা মানে বেটার হবে না কফিলের নামে। এখন যতটুকু আমি জানি যে আপনার হচ্ছে সৌদি লোক রাখতে হয় দোকানে, হ্যাঁ ভাই, সৌদি বাকালাটা যদি মানে দোকানকে তো বাকালা বলে, বাকালাটা যদি বড় হয় তাহলে অবশ্যই একটা সৌদি থাকতে হবে, সৌদি বসা থাকতে হবে, সৌদিকে আপনার কফিল হোক মানে কফিলে ভাই হোক একজন রাখতে হবে, তাকে সৌদি রিয়াল 3,000 টাকা বেতন দিতে হবে তাকে। হ্যাঁ, সে শুধু তার কাজটা হলো সে বসে থাকবে, তার অন্য কোনো কাজ নেই, সে শুধু খালি না 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 করার জন্য যাবে না। ছোট বাকালা হলে 2 জন, সর্বনিম্ন 2 জন, আর বড় বাকালা হলে তো 5 জন 6 জন। ছোট যেমন আমার দুইয়া বাকালাটাই 2 জন লোক লাগে। আসলে কি ভাই, বর্তমান সৌদি আরব যারা নতুন আসতেছে, যে লোকগুলো আসতেছে ওদের মধ্যে শতকরা ভাই 5% যে সঠিক আইসা চাকরি পাইতেছে, সম্পূর্ণই
বর্তমান সম্পূর্ণ ভুল, কেউ মানে আশাটা মানে এখন ভুল, কারো কারো কথার প্রলোভনে পড়িয়া হইরা আশাটা এখন সম্পূর্ণই ভুল। কারণ আমার চোখে দেখা মতে বর্তমান যারা আসতেছে তারা সবাই বেকারত্ব গ্রহণ করতেছে, এখানে কোনো কাজ নেই, কোনো কিছু নাই, অনেকে বলে আনে আইনা কাজ দিবে, এই কোম্পানির দিবে, ওই কোম্পানির দিবে, আসলে কারো ব্যক্তিগত কোনো কোম্পানি নেই, একটা বিষয় উঠে হেরা আপনার বেচা ফালা, বেচার পর এখানে আইসে হেরা দেখে যে না কই থেকে সাপ্লাই, সাপ্লাই বলতে মানে এখান থেকে আরেকখানে দেওয়া যায়, দিয়া দেয়, পরে আর এটার মধ্যে কোনো কাজ নেই। হ্যাঁ ভাই, এক মিনিট ভাই, কাস্টমার আসছে। হ্যাঁ ভাই, বাকি নিচ্ছে ভাই। হ্যাঁ ভাই, এখানে মাসিক বাকি চলে আপনার প্রতি মাসে, এটা বাকিটা এই যে উল্লেখযোগ্য ভাই ব্যবসা, ছোট যে বাকালাগুলো আছে, যেমন ছোট যে দোকানগুলো আমাদের আছে, এই দোকানগুলো আপনার বাকি বাকি একটু বেশি যাই, মাস গেলে আবার আলহামদুলিল্লাহ বিল আসে। হ্যাঁ, মোটামুটি দিয়ে দেয়, কিছু রাখে, কিছু রাখে, সব যে আসে তা কোনো কথা না, কিছু আসে। আপনার মাসে কত টাকার মতন বাকি যায়? মাসে মিনিমাম ও বাংলাদেশের বাংলাদেশ টাকা না, সৌদি 30,000-32,000 রিয়াল বাকি যায় মাসে মাসে। হ্যাঁ, আরো বেশি হয়ে যায় কোন কোন মাসে? হ্যাঁ, কম যায় বেশি যায় ভাই, এই আর কি, কম বেশি যায়। 30,000 এর মত রিয়ালই শুধু যায় এক মাসে? জি জি জি। তো এই টাকা বট চলে আসে তো? তা আলহামদুলিল্লাহ মোটামুটি আসে। আচ্ছা, তাহলে বলেন যে আপনার কেমন টাকা ইনভেস্ট করতে হয় আপনার এইখানে ব্যবসা করতে হলে? ব্যবসা করতে হলে ছোট একটা বাকালা নিলে আপনার সর্বনিম্ন 50,000 রিয়াল ইনভেস্ট করতে, সর্বপ্রথম শুধু খালি মালের মালের যে এটা আপনার দোকান। তো আমি আসছি, আমার নিকটবর্তী কাছে লোক ছিল, ও আমার দোকান দিয়ে গেছে, ওকে একটা অ্যামাউন্ট দিয়ে দিছি। তো এটা আপনার ওই বিল পেমেন্ট করতে হয় আর কি, এটার মধ্যে লাসাকা। হ্যাঁ, লা জনসন মাফি, লা জনসন মাফি, এটা আপনার ওই যেটা আমরা কার্ডে বলি আর কি, কার্ডে দেওয়া ইয়া বিল। এখানে শতকরা 90% লোকই কার্ডে বিল দেয় এখন সৌদিরা, আর যাওয়া 10% আছে, 5% বাকি মাসিক, আর 5% নগদ বিল আসে। নগদ বিলটা এটা আপনার ইয়া কফিলে সেবা মানে ইয়া থেকে, হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন বেশিরভাগ পেমেন্টগুলো এই কার্ডের এটার মধ্যে আসে, এটার মধ্যে আসলে পরে আপনার সপ্তাহ, এক সপ্তাহ, দুই সপ্তাহ পর কফিলে টাকা উঠে দেওয়া যায় আর কি। না, আগের চেয়ে একটু কম, তারপর আলহামদুলিল্লাহ লেগে থাকতে হবে ভাই, লেগে থাকলে অবশ্যই আসবে, আর আগে থেকে এখন কম হয়, আগের মতো হয় না, তারপর আলহামদুলিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ। তো রুবেল ভাই, জি ভাই, আমরা এখানে শেষ করি, যদি কারো কোনো কিছু জানার দরকার থাকে, যদি কেউ কমেন্ট করে তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো আপনাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনার দোকানটা আমরা ঘুরে দেখি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।